শিখা একদম স্প্লেন্ডিড চলে এসেছি এখানে সামার কালেকশন তোমাদের দেখাবো কি কি সামার কালেকশন এসেছে আর তার সাথে সামনে হোলি শুরু হয়ে যাচ্ছে তো হোলি স্পেশাল কি আছে নিউ মার্কেটে সেটা দেখানোর জন্য তো ভেরি এক্সাইটেড আমি তোমরা এক্সাইটেড আছো কি না তো অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি দেখো আই হোপ তোমাদের আজকে ভিডিওটা খুব 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 ভালো লাগবে তার আগে যারা যারা আমার চ্যানেল নতুন আছো তারা আমার চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে দিও হাতে হাতে আমি চলে এলাম প্লাজো স্টলে আর এই প্লাজোগুলো দেখে জাস্ট অসাম লাগলো প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন আমার জাস্ট চোখে লেগে গেলো অন্যান্য স্টলে দেখি কেমন ম্যারম্যার করে বা ডিজাইনও ঠিকঠাক থাকে না কিন্তু এই ছাপাগুলো আমার খুবই ভালো লাগলো হোয়াইট কালারের এইগুলো তো প্রচণ্ড এখন চলবে কারণ সামনেই হোলি আর যে কোনো টপ বা হোয়াইট কালারের কুর্তি শর্ট বা লংয়ের ওপর খুবই ভালো যাবে প্রত্যেকটা ছাপা মোটামুটি ভালোই ছিল আর মাত্র 150 টাকা করে পাওয়া যাচ্ছিল আর এই স্টলটা ছিল সেন্ট্রাল কটেজ ইন্ডাস্ট্রি এম্পোরিয়ামের ঠিক সামনেটাই কাকু নিয়ে বসেছেন আর এই ছাপাটা দেখো জাস্ট অসাম লাগছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ওপর আমার এখানে প্রত্যেকটা ছাপাই দারুণ লাগছিলো নিজের জন্য চয়েস করছিলাম কোনটা নেওয়া যায় এই স্টলটা তোমরা বাস থেকে নেমে একদম রোডের ধারে যে স্টলগুলো থাকে পরপর দোকানগুলো তোমরা দেখতে পারবে ওখানের মধ্যে সোজা হাততেই তোমরা এই স্টলটা পেয়ে যাবে একদম সেন্ট্রাল কটেজ ইন্ডাস্ট্রি এম্পোরিয়ার ঠিক সামনে এই স্টলটা পেয়ে যাবে সেন্ট্রাল কটেজ ইন্ডাস্ট্রি এম্পোরিয়ার ঠিক সামনেই পরপর অনেকগুলো কুর্তি স্টল রয়েছে তার মধ্যে এই স্টলটা আমি দেখছিলাম পিওর কটনের মধ্যে মাত্র 200 টাকা 150 টাকা বা 250 টাকার নিচে যে ভাঁজ করা বান্ডিলগুলো রয়েছে ওগুলো দেখতে পারো আর তার সাথে সাথে সেন্ট্রাল কটেজ ইন্ডাস্ট্রি এম্পোরিয়ারে ঠিক একটু এগিয়ে গিয়ে মোবাইল কভারে ঠিক উল্টো দিকে আমি এখানে আর একটা কুর্তি স্টলে চলে এলাম আর এখানে কুর্তি দেখছিলাম জ্যাকেটের মধ্যে কুর্তিগুলো মাত্র 350-400 মধ্যে আর স্লিপলেস কুর্তিগুলো মাত্র 200 টাকা করে ভালো কুর্তি 200 টাকা আর উপরে জ্যাকেট দেওয়া গুলো ওই সব আছে 350 450 650 তো আমার মোবাইলে কভারটা পুরোটাই খারাপ হয়ে গেছে ভেঙে গেছে সে কারণে আমি এখানে কভার কিনছি স্লিপলেস কুর্তিগুলো ওই যে স্লিপলেস কুর্তিগুলো কত করে ওগুলো 200 আর ওপরে কুর্তিগুলো এইগুলো 500 টাকা ও সেট বলে এখানে অবশ্যই তোমরা বার্গেন করে নিও বার্গেন না করলে এখানে নিতে পারবে না 50-100 টাকা খুব জোর কমাবে আমি প্রত্যেক দোকানেই দেখতে পাচ্ছি যে ওপরে হ্যাঙ্গারে টাঙানো কুর্তিগুলো ছাড়াও নিচে বান্ডিলের পর বান্ডিল পিওর কটনের মধ্যে মাত্র 200 টাকা করে সেল হচ্ছিল আর এই স্টলটা ছিল সোনু গার্মেন্টসের ঠিক উল্টো দিকে পাশাপাশি তোমরা এখানে কুর্তির স্টল পেয়ে যাবে আমি পাশের স্টলটাতে এসে দেখলাম যে পরপর কুর্তির একদম হ্যাঙ্গারের মধ্যে ঝোলানো রয়েছে কোনটা যে কোনটা দেবো বুঝতে পারছিলাম না আর এখানে সেটের মধ্যে অনেকগুলো কুর্তি দেখতে পাচ্ছিলাম একটা প্লাজো কুর্তি বলা চলে চিকেনকারি থেকে নিয়ে শুরু করে স্লিপলেস বা পিওর কটনের মধ্যে বান্ডিলের পর বান্ডিল কুর্তি রয়েছে মাত্র 200-300-250 টাকা করে এখানে এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেলও পেয়ে যাবে কুর্তির পরপর এক গোছ পাওয়া যাচ্ছিলো এখানে কত বছরের 7 বছরের না আর ওই দেখো রেড কালারটা বেশ কিউট লাগছে ও কত করে এটা 450 কি সুন্দর লাগছে সব বাচ্চাদের ফ্রক গুলো এটা বড়দের তো করে গো কোনটা 450 কি কিউট লাগছে 450 হ্যাঁ আমি এখানে বাচ্চাদের ড্রেসগুলোর দাম জিজ্ঞাসা করছিলাম কত হতে পারে মাত্র 450-350 টাকা করে কোনোটা বলছিল বা কোনোটা 500-800 টাকা করে তবে এটা স্প্ল্যান্ড বলে কথা এখানে প্রত্যেকটা জিনিসের দাম 50-100 বা 250 টাকা করে বাড়িয়ে বলে তোমাদের মধ্যে যদি বার্গেনিং স্কিল থাকে অবশ্যই বার্গেন করে নিও বাচ্চাদের এই ড্রেসগুলো বিয়েবাড়িতে বা কোনো জন্মদিন পার্টিতে পরে যাওয়ার জন্য একদম পারফেক্ট আমি সোজা চলে এলাম কুর্তির স্টলে কেননে ঠিক উল্টো দিকেই রয়েছে এবারে যাই বলো না কেন স্প্ল্যান্ডে কিন্তু প্রচণ্ড পরিমাণে কুর্তির কালেকশান আছে মাত্র 200-250 বা 300-600 মধ্যে বা 500-র মধ্যে অনেক কম কম রেঞ্জের আছে
দিয়ে সোজা আমি চলে এলাম ব্লাউজের স্টলে। আর ব্লাউজে কালেকশন কার না পছন্দ হয়, সবাই চায় যে যে কোনো শাড়ির সাথে ডিজাইনার ব্লাউজ পরতে। ব্ল্যাক লেস হলে তো কোনো কথাই নেই। আর এখানে নিউ নিউ কালেকশন অলরেডি চলে এসেছে, আর নেক্সট উইকে আরও ভালো ভালো কালেকশন আসতে চলেছে। তবে এইবারে যে কালেকশনগুলো এসে সেগুলো একদম নিউ নিউর মধ্যে রয়েছে, যেগুলো এটা থ্রি কোয়ার্টারের মধ্যে রেড কালারটা, সেটা হাফের মধ্যে ঘটি হাতা চলে এসছে। রেড ব্লাউজটা পাশে পিওর হোয়াইটের মধ্যে ব্লাউজটা দেখেছো, নিচের দিকে বুটি বুটি আর বুকের দিকটাও বুটি বুটি থ্রি কোয়ার্টারের মধ্যে। আর এই ব্লাউজটা মাত্র 350 টাকা করে, খুব ট্রেন্ডিংয়ে চলছে এখন। এটা নিউ কালেকশন এসছে, হোয়াইটের মধ্যে ছাপা ছাপা। আর এই পিঙ্ক কালারে দেখো, রানি কালারের মধ্যে ছাপা ছাপা, বেশ ভালো লাগছে ব্লাউজগুলো। আর এই ঘটি হাতা ব্লাউজগুলো অনেক আগেই চলে এসছে ফুল হাতার মধ্যে। আর এটা দেখো, হোয়াইট আর ব্ল্যাকের মধ্যে আমার জাস্ট অসাম লাগছে। এই ছাপার মধ্যে এই হাপাতা দেখিয়েছিলাম হোয়াইট কালারের ওপর, যেটা 350 টাকা বলছিল। আর স্লিভলেস এটা মোটে 300 টাকা করে। আর এই ঘটি হাতায় ব্লাউজটা দেখো, জাস্ট অসাম লাগছে গোল্ডেন কালারের ওপর সাদা ছাপার মধ্যে। যে কোনো শাড়ির সাথে খুবই দারুণ লাগবে, মাত্র 350 টাকা করে বলছিল এই ব্লাউজটা। দেন এই থ্রি কোয়ার্টার এই সবুজ গ্লিটার দেওয়া ব্লাউজটা দেখো, কটন গার্মেন্টস এর ঠিক উল্টো দিকে মেট্রো 6 নম্বর গেটে সামনে ঠিক ব্লাউজে এখানে দাদা স্টল নিয়ে বসেন। এটা না 246 এর মধ্যে কত কিছু পেয়ে যাবে, বেড সিট পেয়ে যাবে এখানে, বিভিন্ন রকম ছাপার মধ্যে জুতো পেয়ে যাবে। এগুলো কত করে গো? হোয়াইট এর মধ্যে 350, এগুলো 350, এখানে কাজ করা রয়েছে হাতে, আর চুমকি দেওয়ার মধ্যে রয়েছে। এগুলো প্রচন্ড এখন ট্রেন্ডে চলছে। 200 টাকা কালার লাগানো আছে পুরো, তো এইগুলো কত করে? 200 কি সুন্দর, 150 এইগুলো এই লাইনে, এই লাইনে বা এগুলো 200-র মধ্যে খুব কম রেঞ্জের মধ্যে পেয়ে যাবে। সামনে গুলো পুরো 200, তোমার জামার কাপড় জোয়া আছে, SBI মোড়টা রয়েছে, মোড়ের সামনে এখানে জুতো স্টল নিয়ে বসে পাশাপাশি। এটা এটা এখানেও সুন্দর কালেকশন পেয়ে যাবে। আমি যে মোড়ের দিকে দেখলাম, মেট্রো গেটের সামনে ব্লাউজ নিয়ে বসে, তার একটু মোড়ের দিকে আমরা এই যে মোড়, এখানে মোড়ের দিকে আমরা একবার চলে এসেছি ব্লাউজের কালেকশন দেখতে। আর এগুলো কত করে? কমফোর্টেবল 400 টাকা, পিওর কাটনের মধ্যে, ব্ল্যাক কালার ফুল স্লিপের মধ্যে 450 টাকা। এটা সব থেকে বিউটি যে পিওর কাটনের মধ্যে হোয়াইট কালারটা দেখো, ব্ল্যাকের মধ্যে ছাপা, ফুল স্লিপ পরতে চাও না, স্লিভলেস পরতে চাও হাত কাটার মধ্যে, এইটা পরতে পারো, একদম পিওর কাটনের মধ্যে ছাপা। এই যেহেতু হোলি, আর হোলির মধ্যে হোয়াইট কালার অনেকের লাগবে, তো এইগুলো হোয়াইট কালারের মধ্যে একদম পারফেক্ট দেখো, জাস্ট পিওর কাটনের মধ্যে ছাপা রয়েছে, আমার তো বেস্ট লাগছে। আর এইটা দেখো, এই ড্রেসটা, এইটা কত করে? 650, এটা 650, এটা অফ হোয়াইটের মধ্যে, ক্যামেরার মধ্যে জাস্টিফাইড করছে না অতটা, কালারটা বোঝা যাচ্ছে না। এটা এই দুটো অফ হোয়াইট রক স্টাইলে, এটা যাই বলো না কেন, এই স্টলটাতে হোয়াইটের ওপর ছাপাগুলো জাস্ট অসাধারণ লাগছে, প্রত্যেকটা ছাপাই দারুণ লাগছে 101-এর মধ্যে। SBI মোড়টা আছে, SBI ব্যাংকের মোড়, এগিয়ে এলে এখানে স্টলগুলো পেয়ে যাবে কুর্তি। ওই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সোজা চলে এলাম ক্রপটপের স্টলটাতে। আর ক্রপটপগুলো দেখো, জাস্ট অসাধারণ লাগছে, ব্যাকলেসও এখানে ডিজাইনার আছে ক্রপটপ। আর এখানে প্রত্যেকটা ক্রপটপই সব স্টাইলের মধ্যে আছে, মাত্র 200 টাকা করে সেল হচ্ছে এই ক্রপটপগুলো। আর ওই পাশে শার্টগুলো 250 টাকা করে বলছিল। এখানে কট সেটও পেয়ে যাবে। अदर कस्टमर आएगा ये 600 का, आपसे अगर कोई आपका सब्सक्राइबर कोई आएगा तो 500 में मिल जाएगा। अच्छा,
তো দেখো দাদাটা আছেন। এই সাইডের ক্রপ টপ গুলোর দাম 250 টাকা করে, আর প্রত্যেকটা ছাপার ডিজাইনই আলাদা রয়েছে। এটার মধ্যে লং বা মিডিয়াম বা শর্ট এর মধ্যেও পেয়ে যাবে। তো এটা দাদা বলছে 250 টাকা করছে, খুবই ভালো লাগছে কাপড়ের কোয়ালিটি গুলো। এই সেট লাগাবো এর আগে এই গেঞ্জিটা মিডিয়াম সাইজ গায়ে লাগিয়ে দেখাচ্ছি কতখানি আসছে। ঠিক সামনেটাই কাকুর ব্লাউজের দোকানে আমি চলে এসেছি, আর ওই যেই ব্লাউজগুলো আমি দেখলাম মোড়ের দিকে, ওটা থেকে কিছু কিছু ডিফারেন্স আছে। যেমন হচ্ছে এইটা, এইটা আমার একটুখানি ডিফারেন্ট লাগলো হ্যান্ড ওয়ার্কের মধ্যে। এখানে রেড কালারের মধ্যে দেখো জাস্ট, আর এই ব্ল্যাক কালারটা দেখো জাস্ট অসাম লাগছে। তো এই ব্লাউজগুলো স্লিপলেস ব্লাউজগুলো প্রচণ্ড এবারে পিওর কাটনের মধ্যে উঠেছে বলো দাদা, কত করে বলছো এখানে? 300 টাকার মধ্যে এই ব্লাউজটা পিওর কাটনের মধ্যে পেয়ে যাবে। তাতে আমি চলে এলাম এই স্টলটাতে, আর এই স্টলটাতে হোয়াইট কালারের উপর বেশ জামাগুলো আমি দেখছি। সামনে হরি সেই কারণে এত হোয়াইট কালারের জামা বিক্রি হচ্ছে, আর ওই পাশে ঢেলে বিক্রি হচ্ছে মাত্র 150 টাকা করে ক্রপ টপ বা স্লিপলেস টপ। আর এই স্টলটা ছিল ভিআইপি লজ, একটুখানি এগিয়ে গিয়ে তোমরা এই স্টলটা পেয়ে যাবে। আর এই জামাটা দেখো মাত্র 200 টাকা করে পাওয়া যাচ্ছে, ভাবতে পারছো? আর এখানে এতটা পরিমাণে ভিড় করে রয়েছে কারণ ওই পাশটায় কালারফুল জামাগুলো মাত্র 150 টাকা করে বিক্রি হচ্ছে, ভাবতে পারছো? মাত্র 150 টাকা করে এখন ক্রপ টপ পাওয়াই যায় না। আর ওখানে যেহেতু এত ঢেলে বিক্রি হচ্ছে সেই কারণে মানুষরা ভিড় জমিয়েছে ওখানে। আর এখানে হোলির জন্য এই হোয়াইট কালারের জামাগুলো একদম, হোয়াইট কালারের ড্রেসগুলো দেখতে দেখতে আমার এই হোয়াইট কালারের শার্টটার উপর চোখে পড়লো। যে কোনো টপের সাথে ক্যারি করলে দারুণ লাগবে। আর প্রত্যেকটা হোয়াইট কালারের ড্রেসটার উল্টো দিকে দেখছো কারাকারি করছে মানুষরা, এতটা কম দামে পাওয়া আছে। আর ডিজাইনার ড্রেস, বিভিন্ন রকমের টপ, ভাবলাম যে আমি নিজের জন্যও দেখে নিস, প্ল্যানেটে চৈত্র সেল এলোই বলে। আর মানুষের ঢল একদম নেমে পড়েছে প্ল্যানেটে, তবে এই টপগুলো যেহেতু 150 টাকা করে বিক্রি হচ্ছিলো, আমি ভাবলাম যে আমি নিজের জন্য দেখে নিই যে কতটা ভালো ভালো ড্রেস পাওয়া যাচ্ছে। আমি তারপরে দেখলাম যখন, তখন ভাবলাম যে কি ইউজ করা এই ড্রেসগুলো বিক্রি হচ্ছে নাকি, যাই হোক ড্রেসগুলো তো দারুণ ছিল। দেন আমি চলে এলাম কুর্তি স্টলে, আর এখানে কুর্তির অঢেল কালেকশান ছিল এই স্টলটাতে। নিচে ভাঁজ করা এই কুর্তিগুলোর দাম ছিল ফিক্সড প্রাইস 650 টাকা করে, কোনোটা ওপরে যেগুলো টাঙানো ছিল সেগুলো 850 করে। এখানে সব রকম সাইজে পেয়ে যাবে, মিডিয়াম, ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল। আর এখানে বিয়ে বাড়িতে পরার জন্য পারফেক্ট ড্রেস রয়েছে, আর ওপরের ড্রেসগুলো 1200, কোনোটা 1800 দাম রয়েছে। আর এই দোকানটা ঠিক সাইমিরাজের উল্টো দিকেই পাবে। দেন আমি চলে এলাম একটা দোকানে, আর যেটা ছিল কুর্তির একদম অঢেল কালেকশানে ভর্তি। আর এখানে কুর্তির কালেকশানগুলো পুরো হালকার মধ্যে কাজ করা, যাই বলো না কেন স্প্ল্যানেটে কিন্তু অঢেল কুর্তির কালেকশান রয়েছে, তেমন প্লাজো, নায়রা, আলিয়া কাটের মধ্যেও ডিজাইন ভরে ভরে রয়েছে। আর এই গ্রিন কালারের আলিয়ার কাটটা দেখো জাস্ট অসাম লাগছে, গ্রিনের ওপর সিলভার কাজ করা স্লিপলেস, আর ইয়েলোটাও স্লিপলেস। এখানে স্লিপলেসের মধ্যে গরমকাল যেহেতু একদম পারফেক্ট, আর সামনে হচ্ছে দোল, দোলের জন্য এই কুর্তিগুলো চলে এসে স্প্ল্যানেটে, যেগুলো পরে তোমরা হোলি খেলতে পারবে। এখানে হোলি হিন্দিতে লেখা আর হ্যাপি হোলি বলে লেখা, অসাধারণ লাগছে। মাত্র 150-200 টাকা দাম বলছিল। কুর্তি কালেকশন দেখতে দেখতে এই থ্রি পিসটা আমার চোখে পড়ে গেল, সেই কারণে আমি ভাবলাম তোমাদেরও দেখিনি। আর এই দোকানটা ছিল ফ্যাশন সিটির ঠিক উল্টো দিকে, সোজা হাঁটতে হাঁটতে আমার চোখ পড়ে গেল রাস্তার দুধারে এই সুজের দোকানগুলোর ওপর, যেখানেই দেখছি সুজের অঢেল কালেকশন ভান্ডার বলতে গেলে এখানে বলা চলে। এতগুলো সুজ রয়েছে প্রত্যেকটা দোকান, এখানে ঝুমকো দেওয়া ছাপার ওপর সুজগুলো দেখো জাস্ট অসাম লাগছে। কী না জুতো পাওয়া যায় এখানে, খেলার জন্য বুট জুতো বা ঘুরতে যাওয়ার জন্য বা পার্টিতে পরে যাওয়ার জন্য হিল দেওয়া যে লম্বা শুজগুলো, নর্মাল স্লিপার পাওয়া যাচ্ছে এখানে, কত রকমের শুজ পেয়ে যাবে তোমরা পার্টিতে পরে যাওয়ার জন্য, যে কোনো পার্টিতে বা বিয়েবাড়িতে পরে যাওয়ার জন্য অসাধারণ অসাধারণ এখানে শুজ পাওয়া যাচ্ছে মাত্র 500 টাকা বা 400 টাকায়। আর কালেকশনগুলো দেখো জাস্ট একশে একের মধ্যে, কোনটা ছেড়ে কোনটা দেবো বুঝতে পারছিলাম না, প্রত্যেকটা কালার বা প্রত্যেকটা ডিজাইনই দারুণ লাগছিলো। আর এখানে হিলতলা জুতোগুলো দেখো অসাম লাগছে, আর এটা মিরর ওয়ার্ক বা পাথরের ওয়ার্কের ওপর, আমি তোমাদের দেখাচ্ছি জাস্ট দেখো এটা দেখো কিউট কিউট লাগছে, এত কিউট এত সুন্দর। এখানে জুতি পেয়ে যাবে 400-এর মধ্যে। মিররের মধ্যে এখানে হ্যান্ড ওয়ার্ক রয়েছে, ওখানে পুঁতি দেওয়া হ্যান্ড ওয়ার্ক রয়েছে, খুব ভালো ভালো ডিজাইনের এখানে পেয়ে যাবে।
এতগুলো শুজ দেখার পর শেষে আমার পছন্দ হচ্ছিল গুচি লেখা শুজটার পাশে ব্ল্যাকের ওপর ফ্রিতে দেওয়া এই শুজটার ওপর, মাত্র 500 টাকা দাম বলছিল, আর প্রত্যেকটা শুজই দারুণ ছিল এখানে। দেন আমি চলে এলাম মেকআপ পাউচের স্টলটাতে, আর এই মেকআপ পাউচের স্টলটাতে অরিয়েল কালেকশন ছিল মেকআপ পাউচের মাত্র 250, 300, 400 টাকার মধ্যে, আর এটা ছিল 3 পিসের মধ্যে ছিল মাত্র 300 টাকা করে দাম বলছিল, আর এটা যেহেতু কাপড়ে ছিল না সে কারণে আমি নিলাম না। সোজা হাত তাড়তে আমি চলে এলাম ওয়েস্টার্ন কালেকশন এই শপটাতে। ড্রেসগুলো দেখতে দেখতে আমার এই 3 পিসটার উপর চোখ পড়ে গেল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের উপর খুবই স্টাইলিশ ছিল, আর স্কার্টগুলো ধরে দেখলাম এতটাই কমফোর্টেবল, যে কোনো বিচ বা সমুদ্রের ধারে ক্রপ টপের উপর পরলে দারুণ মানাবে। আর এই স্কার্টগুলো এতটাই পাতলা ছিল যে আমার তো খুবই ভালো লাগছিলো, মনে হচ্ছিলো যে নিয়ে নিই। আর চেক স্কার্টগুলো দেখো জাস্ট অসাধারণ, এখানে ক্রপ টপ থেকে নিয়ে শুরু করে পার্টি ওয়ার ড্রেস বা পার্টি ওয়ার ক্রপ টপ সব রকমই ড্রেস এখানে পেয়ে যাবে। আর এই ব্ল্যাক কালারের ক্রপ টপটা আমার খুবই দারুণ লাগছিলো, মাত্র 400 টাকা দাম বলছিল। এখানে শর্ট শার্ট বা লং শার্টের মধ্যেও অনেক কালেকশন পেয়ে যাবে। এখানে আমি লং শার্টের মধ্যে তোমাদের কিছু কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি, এই অফ হোয়াইটের মধ্যে ব্ল্যাক ছাপা বা আর এই শার্টগুলো দেখো যে কোনো জিন্সের ওপর মানাবে। এই ওয়ান পিসটা দেখো জাস্ট স্ট্যান্ডার্ড কোয়ালিটি, একদম ভালোই লাগছে, আমার তো খুবই পছন্দ হয়েছে এই ওয়ান পিসটা। আর এটা ছিল এআর রহমানের ঠিক উল্টো, যাই বলো না কেন নিউ মার্কেটের সামনে ওয়েস্টার্ন ড্রেসের অরিজিনাল কালেকশন রয়েছে। দেন আমি চলে এলাম এসএস হক মার্কেটে ঠিক পাশের দোকানটাতে, আর এখানে চেক স্কার্টগুলোর উপর আমার চোখ পড়ে গেল, মাত্র 350 টাকা দাম ছিল, আর প্রত্যেকটা চেক শার্টগুলোই খুবই শর্টের মধ্যে ছিল, তার উপর হট প্যান্টও ছিল, খুব দারুণ লাগছিলো। আর এই ব্ল্যাক কালারটা দেখো যে কোনো টপের সাথে দারুণ লাগবে। হাতে হাতে চলে এলাম আমি ওড়নার দোকানে, আর এখানে যেহেতু আমার ওড়না দরকার লাগবে, যে কোনো কুর্তি বা চুড়িদারের সাথে একদম পারফেক্ট যাবে, পিওর কটনের মধ্যে ছিল, আর ছাপাগুলো তো দারুণ ছিল, মাত্র 150 টাকা করে দাম বলছিল। হাতে হাতে চলে এলাম ফিরেস্তা রেস্টুরেন্টের সামনে ইয়ারিং এর স্টলগুলোতে, মাত্র 30 টাকার 100 টাকার এখানে ইয়ারিং পাওয়া যাচ্ছিলো। আর এখানে দাদা বলছিল যে শুধু ইয়ারিংগুলোই দেখাচ্ছ কেন, আমাকে তো দেখাও, নাহলে পাবলিকরা কী করে বুঝবে যে কোন স্টল থেকে নেবে না কি নেবে না। তো এখানে 100 টাকার মাত্র 100 টাকার ইয়ারিংগুলো দেখো হোয়াইটের ওপর জাস্ট অসাধারণ লাগছিলো, পাথরের মধ্যে বা পুঁতির মধ্যে তো দারুণ লাগছিলো, যে কোনো শাড়ি বা চুড়িদারের সাথে দারুণ মানাবে। আর এখানে 30 টাকার ইয়ারিংগুলো দেখো, নতুন এসে লিচু ইয়ারিংগুলো আমি দেখলাম, 30 টাকার এই ইয়ারিংগুলো নিলে 100 আর 250 টাকার ইয়ারিংগুলো নিতে ইচ্ছা করবে না। যারা এরকম বড় বড় ইয়ারিং পরতে চাও কমের মধ্যে, তারা এখান থেকে নিতে পারো। সিটি মার্কেট এন্ট্রেন্সের সামনে এই ভাইটা বলছিল তোমার চ্যানেলটার নাম কি, আমি সাবস্ক্রাইব করবো। আর এই ভাইটা এখানে রিং সেল করছিল, বেশ দারুণ দারুণ রিং ছিল, মাত্র 100 টাকার দাম বলছিল। দেন আমি চলে এলাম নাইট স্যুট দেখতে, আর এতটাই মিষ্টি কালার প্রত্যেকটা নাইট স্যুট, মাত্র 300 টাকা দাম ছিল, আর প্রত্যেকটাই সেট ছিল, জামা প্যান্ট এখানে একসাথে দাদা বিক্রি করছিল, মাত্র 300 টাকা দাম বলছিল। আর এই দাদাটা ঠিক দাঁড়িয়ে ছিল সিরাম মার্কেটের ঠিক সামনেটাই, এটা দেখো পুর মধ্যে পাতলা। আর দেন আমি চলে এলাম এখানে শর্ট প্যান্ট দেখতে, আর এখানে শর্ট প্যান্টগুলো পিওর কটনের মধ্যে ছিল, মাত্র 200 টাকা দাম বলছিল, এটাও ছিল সিরাম মার্কেটের ঠিক সামনেটা, কাকু নিয়ে দাঁড়িয়েছিলেন। আর এখানে শর্ট প্যান্টের সাথে সাথে ফুল প্যান্টও এখানে সেল করছিলেন পিওর কটনের মধ্যে, এক কালারের মধ্যে বা ছাপার মধ্যেও ছিল, মাত্র 200 টাকা দাম বলছিল। তার সাথে সাথে আমি দেখে চলে এলাম হট প্যান্ট দেখতে, আর এই হট প্যান্টগুলো মাত্র 350 টাকা বলছিল, আর প্রত্যেকটা হট প্যান্ট এখন যেহেতু গরমকাল আসে সে কারণে শর্ট প্যান্ট খুবই দরকার লাগবে, হট প্যান্ট ঠিক উল্টো দিকে এখানে হট প্যান্ট পেয়ে যাবে। আর দেন গরমকাল যেহেতু আসছে সে কারণে স্লিভলেস হাত কাটার পিওর একদম গেঞ্জির মধ্যে খুবই পাতলা ছিল এই গেঞ্জিগুলোর ওপর, দেখো জাস্ট অসাধারণ লাগছে এই নাইটিগুলো, যাই বলো না কেন স্লিপলেস এর নাইটিগুলো দারুণ লাগছিল দেখতে। আর হাফাতার মধ্যেও নাইটিগুলো রয়েছে, তবে হাফাতা থেকে স্লিপলেস নাইটিগুলো প্রচণ্ড পরিমাণে কিউট আর খুবই স্টাইলিশ লাগছিলো। আর এখানে যেহেতু গরমকালে চলে এসেছে সে কারণে নিউ মার্কেটে বেশিরভাগ পরিমাণে নাইটির কালেকশন আর হচ্ছে নাইট ড্রেসের কালেকশন প্রচণ্ড পরিমাণে চলে এসেছে। আর এখানে স্লিপলেসে পিওর কটনের মধ্যে এতটা ছাপার ভ্যারাইটি কুর্তি এসছে, আর এখানে প্রত্যেকটা কুর্তি পিওর কটনের মধ্যে ছিল, মেট্রো 6 নম্বর গেটের ঠিক। আমার ভিডিওতে যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো এতক্ষণ অব্দি যদি ভিডিওটা দেখে থাকো তো লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর শেয়ার করে দিও অবশ্যই বন্ধুদের সাথে। তো এতক্ষণের মতো টাটা, বাই বাই।